উইনার্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিনের যে মেইলিং মেনু আছে তার ক্রিয়েট অপশন নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করে নিব ওপেন করার পর ব্লাঙ্ক ডকুমেন্ট নিব নেওয়ার পরে দেখো আমাদের যে মেইলিংস মেনু আছে মেইলিং মেনুতে অবস্থিত ক্রিয়েট অপশান নিয়ে আজকে কথা বলবো তো ক্রিয়েট অপশনে প্রথমে রয়েছে আমাদের ইনভেলপস ও লেভেল তো ইনভেলপস হচ্ছে আমরা যখন কোনো খাম ডিজাইন করি কোথাও কোনো চিঠি প্রেরণ করি তো চিঠির উপরে সাধারণত আমাদের কিছু অ্যাড্রেস টাইপ করতে হয় তো কিভাবে সেই অ্যাড্রেসটা একটা চিঠির খামের উপরে টাইপ করতে হয় সেই বিষয়টি আজকে আমরা শিখব তো প্রথমে আমরা ইনভেলপে ক্লিক দিব ইনভেলপসে ক্লিক দরকার একটু লোডিং হচ্ছে তো দেখো আমাদের একটা পপ আপ উইন্ডো চলে এসেছে তো এখানে লেখা হচ্ছে যে ইনভেলপের যে খামটা আমরা যার কাছে পাঠাতে চাই তার অ্যাড্রেসটা ডেলিভারি অ্যাড্রেসটা এখানে আর রিটার্ন অ্যাড্রেসটা আমাদের এখান থেকে দেখাতে বলছে তো আমরা যদি ডেলিভারি অ্যাড্রেসটা লিখি আমি একটা অ্যাড্রেস লিখেই ফেলি সাধারণত টু ইঞ্জিনিয়ার এম ডি জাহাঙ্গীর আলম মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আমি একটা অ্যাড্রেস টাইপ করে ফেললাম সেটা যার কাছে আমি আমার চিঠিটা পাঠাতে চাই আর রিটার্ন অ্যাড্রেস যদি আমাদের চিঠিটা তার কাছে না যায় তাহলে আবার যদি আমার কাছে ব্যাক আসে তাহলে সেটাকে আমরা কিভাবে সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব এখন তো আমি এখানে লিখে ফেললাম ফর্ম ইঞ্জিনিয়ার এমডি করিম আচ্ছা অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই ঢাকা সাপোজ দিলাম বারোশো দশ দিয়ে দিলাম একটা অ্যাড্রেস দিয়ে দিলাম এখন এটা হচ্ছে আমাদের ডেলিভারি অ্যাড্রেস যার কাছে আমি চিঠিটা পাঠাতে চাই আর আমার রিটার্ন অ্যাড্রেস যদি চিঠিটা তার কাছে না যায় তাহলে যেন যাতে আবার আমার কাছে ফিরে আসতে পারে এখন আরেকটা বিষয় হচ্ছে দেখো আমরা কিন্তু এই যে ইনভেলপের যে এটা হচ্ছে আমাদের ডেলিভারি অ্যাড্রেস আর এখানে হচ্ছে রিটার্ন অ্যাড্রেস তো আমি চাচ্ছি যে আমার ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেসটা কিছুটা একটু আরও সুন্দর করব তো তার জন্য আমরা অপশনে ক্লিক দিব তো অপশনে ক্লিক দেওয়ার পর দেখো এখানে দেখা যাচ্ছে ইনভলভের সাইজ দেখা যাচ্ছে তো আমরা আমাদের চিঠির সাইজ অনুসারে বা ইনভলভের সাইজ অনুসারে আমার সাইজটা এখান থেকে চুজ করবো তো সাবে সাইজ দশ রাখলাম আমি এখন চাইলে আমরা ফন্ডের ডেলিভারি আমরা ডেলিভারি অ্যাড্রেসের ফন্ডটাও চেঞ্জ করে দিতে পারি তো এখানে আমাদের ইচ্ছা মতো অনেকগুলো ফন্ড এসেছে আমরা এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো আমরা নিতে পারি তো দেখো সেটা রেগুলার ইটালিক বোর্ড এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি চাইলে ফন্টের সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আবার কালারটাও এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি ফ্রন্ডের তো সাপোজ আমি একটু দেখার জন্য আমি একটু রেড করে দিলাম যদি দেখা যায় ক্লিয়ারলি হ্যাঁ এখন আমি ওকে প্রেস করে দিলাম এখন আর একটা বিষয় দেখো যে আমরা কিন্তু চাইলে এই যে আমাদের অ্যাড্রেসটা যে একটু লেফটের দিকে সরাবো ডেলিভারি অ্যাড্রেসটা একটু লেফটের দিকে সরাতে চাই বা আমরা যদি এটাকে মানে এখান থেকে আমরা আমাদের পজিশনিংটা করতে পারি উপর নিচে করতে পারি যে উপর থেকে একটু উপরের দিকে উঠাবো একটু নিচের দিকে নামাবো তো এটা সাধারণত আমাদের প্রয়োজন অনুসারে কাজটা করতে পারবো তো যদি আমরা রিটার্ন রিটার্ন অ্যাড্রেসটাকেও চেঞ্জ করতে চাই তো দেখো আমরা যদি একটু রিটার্ন অ্যাড্রেসটাকে এদিকে সরাইতে চাই লেফটের দিকে একটু সরাতে চাই সরে যাচ্ছে আবার যদি একটু নিচের দিকে নামাতে চাই বা উপরের দিক থেকে একটু নিচের দিকে নামাতে চাই দেখো এটা কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু আমাদের অ্যাড্রেসটাকে সেট করতে পারবো তারপর ওকে প্রেস করে দিব তো ওকে প্রেস করে দেওয়ার পরে আমরা আমি আমার ডেলিভারি রিটার্ন অ্যাড্রেসটাকে ওই রকমই রাখতে যাচ্ছি সমস্যা নাই তো এখন আমরা যদি এটা অ্যাডে ডকুমেন্টে ক্লিক দিই দেখো ইয়েস করে ফেলি তাহলে দেখো আমাদের কিন্তু ইনভলভটা তৈরি হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের রিটার্ন অ্যাড্রেস আর এটা হচ্ছে আমাদের ডেলিভারি অ্যাড্রেস তো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু প্রয়োজন অনুসারে আমরা আমাদের ইনভলভের ডিজাইনটা করতে পারি তো এর পরবর্তীতে আমরা দেখব লেভেলস সম্পর্কে তো লেভেলস সম্পর্কে দেখার জন্য আমাদের লেভেলে প্রথমে ক্লিক দিলাম তো লেভেলে ক্লিক দেওয়ার পর দেখো এখন একটা বিষয় হচ্ছে যদি কোনো কখনও কোনো একটা অ্যাড্রেস আমাদের বারবার টাইপ করার দরকার হয় তো সেটি যদি আমরা একবার টাইপ করে যদি আমরা প্রিন্ট নিতে চাই এক পেজের মধ্যে অনেকগুলো প্রিন্ট নিতে চাই আমরা তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি তখন আমরা লেভেলে ক্লিক দিব সাপোজ আমি এই অ্যাড্রেসটা বারবার টাইপ না করে আমি একবার লিখে ফেলেছি তো লেখার পর আমি চাচ্ছি যে একটা পেজের মধ্যে এটা অসংখ্যবার রিপিট হবে তো দেখো আমি যদি এখান থেকে অপশনে ক্লিক দেই অপশনে ক্লিক দেওয়ার পরে আমি এই লেখাটায় আমি আমার এক পেজের মধ্যে দেখো তিরিশ পার পেজ মানে আমি তিরিশ বার চাচ্ছি আমাদের এই পেজের মধ্যে তো আমি যদি সিলেক্ট করি তাহলে দেখো এখানে তার লেখার ইনফরমেশানগুলো শো করতেছে লেখার হাইট কত হবে উইথ কত হবে সাইজ কত হবে তো আমি চাচ্ছি আমার ওই লেখাটায় অ্যাড্রেসটা তিরিশ পাতা এক পেজের মধ্যে তিরিশ বার হবে তো আমি ওকে প্রেস করে দিলাম নিউ ডকুমেন্টে ক্লিক দিলাম দেখো আমার এই অ্যাড্রেসটা কিন্তু কতবার দেখা যাচ্ছে এক পেজের মধ্যে বার প্রিন্ট হয়েছে তো আমি এখান থেকে চাইলে ডিজাইন অপশন ব্যবহার করে আমি কিন্তু এখান থেকে আমার ইচ্ছা মতো টেবিলের ডিজাইনগুলো করতে পারি সো এই ব্যাপারে কিভাবে ডিজাইন করতে হয় সেটি সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি তো তোমরা আমাদের ওই টিউটোরিয়ালটা দেখে নিবা তো এখান থেকে চাইলে আমি ডিজাইন করতে পারি এখান থেকে লেআউটে আরও অনেকগুলো অপশন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি তো আমরা একটা অ্যাড্রেসকে যদি বেশ কয়েকবার প্রিন্ট করার দরকার হয় একই পেজের মধ্যে তখন আমরা কিন্তু এই লেবেল অপশানটা ব্যবহার করতে পারি তো আশা করি তোমরা একটা ইনভলভ ডিজাইন ইনভলভের ডিজাইন এবং লেভেল অপশনটা বুঝতে পেরেছ যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে